আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টি হলে সাময়িক স্বস্তি, কিন্তু বৃষ্টি শেষ হয়ে গেলে আবারও কিন্তু সেই অস্বস্তিকর আবহাওয়া চলে আসবে এবং আপেক্ষিক আর্দ্রতা এই রাজ্যে এই মুহূর্তে কিন্তু যথেষ্টই বেশি পরিমাণে রয়েছে। কলকাতায় যা জানতে পারা যাচ্ছে 91% থাকছে আপেক্ষিক আর্দ্রতা, অর্থাৎ একটা ঘাম প্যাচপ্যাচে অস্বস্তিকর আবহাওয়া আজ দিনভরই থাকবে, তার মধ্যে বৃষ্টির পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। কলকাতা এবং রাজ্যের আশপাশের সমস্ত জায়গারই আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে, সে সম্পর্কে আমরা আরও খবরাখবর নিয়ে নেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, জানতে চাইব তোমার কাছ থেকে আজ কি আপডেট রয়েছে আবহাওয়ার পক্ষ থেকে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ দিনভর কেমন থাকবে কলকাতা সহ আশপাশের সমস্ত জায়গার আবহাওয়া? প্রথমে বলে রাখি যে আরও অন্তত 48 ঘন্টা কলকাতার আবহাওয়ার খুব বেশি পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে, মাঝে মধ্যে ভারী বৃষ্টি, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই পূর্বাভাস অন্তত আরও 48 ঘন্টার জন্য বহাল রেখেছে আলিপুর হাওয়া অফিস। কলকাতায় যখন বৃষ্টি হবে তখন সাময়িক একটা স্বস্তি পাবেন শহরবাসী। সারা কলকাতায় একসঙ্গে বৃষ্টি হবে তারও কোনো নিশ্চয়তা নেই। উত্তর কলকাতায় বৃষ্টি হলে দক্ষিণ কলকাতায় নাও হতে পারে, পূর্ব কলকাতায় বৃষ্টি হলে খিদিরপুরের দিকে বা পশ্চিম কলকাতায় বৃষ্টি নাও হতে পারে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যখন বৃষ্টি হবে না তখন একটা চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া হবে, কারণ গতকাল কলকাতায় সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 91% কোঠায় পৌঁছেছিল, যে কোঠাটা আজকে আরও একটু বাড়তে পারে 92 বা 93%। খুব স্বভাবতই যখন 93% আপেক্ষিক আর্দ্রতা থাকে তখন তাপমাত্রা সার্বিকভাবে কমে গেলেও চূড়ান্ত অস্বস্তি হয়, একটা ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হয়। সৌমাদিত্য,